আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে জনাব রেজা কিবরিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়েছেন বাংলাদেশের ইতিপূর্বে যে সকল বাঘা বাঘা রাজনীতিবিদ ছিলেন যারা রাজপথ কাপাতেন এবং বিভিন্ন কারণে জনগণের নিকট অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতেন যারা অতীতকালে রাষ্ট্রক্ষমতায় ছিলেন কিংবা বর্তমানে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন এমপি হিসাবে মন্ত্রী হিসাবে শ্রমিক নেতা হিসাবে রাজপথের নেতা হিসেবে আমি যদি এরকমভাবে নাম বলি কয়েকশো নেতার নাম বলতে পারবো যারা ইতিপূর্বে বাংলাদেশে জাতীয় নেতারূপে সর্বস্তরে তারা সম্মানিত হতেন এবং গুরুত্ব পেতেন কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের এই যে ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ যারা স্বাধীনতার পর থেকে আজ অবধি অতি দাপটের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছিলেন তারা এই সময়টিতে এসে হঠাৎ করে কেন জানি অগুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন আমরা যত কথাই বলি না কেন বর্তমান আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের যার বক্তব্য শোনার জন্য একটা সময় হাজার হাজার মানুষ ছুটে যেতেন বহুদূরে এবং তারা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তার বক্তব্য শুনতেন কিন্তু দু হাজার বাইশ সনের নির্মম বাস্তবতা হলো জনাব উবায়দুল কাদেরের বক্তব্য শোনার জন্যে এখন আর সে আগের দর্শক নেই শ্রোতা নেই কিংবা তার প্রতি মানুষের সে আগ্রহ এখন নাই বললে চলে যদি আমরা বিএনপির এরকম কয়েকজন নেতার নামের কথা বলি যাদের বক্তব্য বাংলাদেশে সময় ঝড় তুলত তাদের বক্তব্য কিন্তু এখন আর মানুষ শুনতে চাচ্ছে না একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে সকল নামকরা বক্তা ছিলেন এবং ছোট ছোটো রাজনৈতিক দলের বড় বড় বক্তা ছিলেন তাদের বক্তব্য কিন্তু মানুষ শুনতে চায় না এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করেছিলেন বা করছেন তাদের অনেকের বক্তব্য হয়তো শুনতে ভালো নয় বা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তাদের পদ এবং পদবীর কারণে মানুষ অধীর আগ্রহ নিয়ে তাদের বক্তব্য শুনতেন এবং তাদের সব বক্তব্যই একেবারে পত্রিকায় ব্যানার হেডলাইন হতো এবং দেশে বিদেশে তাদের বক্তব্য নিয়ে যথেষ্ট আলোচনা হতো সমালোচনা হতে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন এই অতি গুরুত্বপূর্ণ যারা বক্তা রয়েছেন তাদের সেই বক্তব্য এখন আর মানুষ শুনতে চাচ্ছে না এখনকার বাস্তবতা হলো আমি এই যে ক্ষুদ্র একজন মানুষ গোলাম মনোরনি আপনাদের জন্য ইউটিউবে ভিডিও করি এই ভিডিও কিন্তু প্রতি মাসে গড়ে এক কোটি মানুষ দেখে আমার মতো যারা অন্যান্য ভিডিও করেন দেশে এবং বিদেশে তারাও প্রায় সমপরিমাণ দর্শক এবং শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এর বাইরে ওয়াজের ময়দানে কিংবা বিনোদনের জগতে আমরা যাদেরকে নিয়ে ট্রল করি তুচ্ছ করি তাচ্ছিল্য করি কিন্তু অবাক করা ব্যাপার হলো আমাদের চাইতেও কিন্তু তাদের যে দর্শক এবং শ্রোতা এটি বহু এবং বহুগুণ বেশি তাহলে বোঝার চেষ্টা করুন আমাদের দেশের যে জনগণের মন এবং মানসিকতা রুচি এবং আভিজাত্য চিন্তা এবং চেতনা এই মুহূর্তে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের বক্তব্য এখন আর আগের মতো মানুষকে আকর্ষণ করে না তো এর বাইরে বেশ কয়েকজন বক্তার বক্তব্য ইদানিংকালে মানুষ বেশ আগ্রহ ভরে শুনছেন যাদের মধ্যে কেউ কেউ রাজনীতিতে নবাগত আবার অনেকে প্রকাশ্যে রাজনীতি করেন না কিংবা একটি রাজনৈতিক দলকে মানসিকভাবে তারা সমর্থন করেন তো এই মুহূর্তে বাংলাদেশের যে সকল দর্শক শ্রোতা রয়েছেন কিংবা রাজনীতির ময়দানে যারা বক্তব্য শুনতে অভ্যস্ত তারা যাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন কিংবা গুরুত্ব দিয়ে শুনেন তাদের মধ্যে জনাব রেজা কিবরিয়া অন্যতম জনাব রেজা কিবরিয়ার প্রধানতম পরিচয় হলো তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব কিবরিয়া সাহেবের ছেলে এবং আমরা এই ভদ্রলোক সম্পর্কে যতটুকু জেনেছি তা হল তিনি দেশের বাইরে পড়াশোনা করেছেন দেশের বাইরে থেকেছেন এবং হ্যাঁ লেখাপড়ায় তিনি বেশ চৌকশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন এবং আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সকল ক্রিমিনাল অফেন্সের অভিযোগ থাকে যে সকল চরিত্রহীন তার অভিযোগ থাকে অসততার অভিযোগ থাকে এই ভদ্রলোক সম্পর্কে সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই আমার সঙ্গে জনাব রেজা কিবরিয়া সাহেবের ব্যক্তিগত কোনো পরিচয় নেই আমাদের দেখা সাক্ষাৎ হয়নি কথাবার্তাও হয়নি কিন্তু দু হাজার বারো সনে আমি তার নাম প্রথম শুনি টোকিও প্রেস ক্লাবে সেখানে জাপানের অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি মিস্টার ওগাতা মিস্টার ওগাতা একসময় জাপানের যে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক সেই ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং এই যে মিস্টার ওগাতা তিনি ডক্টর কিব্রিয়ার অর্থাৎ রেজা কিবরিয়ার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মিস্টার ওগাতার স্ত্রী সাদাকা ওগাতা জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক সংস্থা রয়েছে এটির প্রধান রূপে সারা পৃথিবী অত্যন্ত আলোচিত ব্যক্তি ছিলেন এবং বাংলাদেশে এই ভদ্র মহিলা একাধিকবার তিনি ভ্রমণ করেছিলেন তো মিস্টার সঙ্গে যখন আমার টোকিও প্রেস ক্লাবের সাক্ষাৎ হলো তখন তিনি সবার আগে আমার কাছে জানতে চাইলেন জনাব কিবরিয়া সাহেবের পরিবার সম্পর্কে তিনি প্রথমে বললেন আসমা কেমন আছে অর্থাৎ আসমা কিবরিয়া অর্থাৎ এখন যে আমি রেজা কিবরিয়ার কথা বলছি তার মা সম্পর্কে তো আমি যখন বললাম যে আসমা কিবরিয়া ভালো আছেন তখন তিনি কথা প্রসঙ্গে রেজা কিবরিয়ার নাম উচ্চারণ করলেন এবং রেজা কিবরিয়ার শিক্ষা দীক্ষা সম্পর্কে যথেষ্ট প্রশংসা করলেন তো সেই সময় থেকে আমি মূলত এই ভদ্রলোক সম্পর্কে শুনে আসছি এবং দু হাজার আঠারো সনের একাদশ সংসদ নির্বাচনে তিনি যখন ডক্টর কামালের গণফোরাম থেকে সংসদ সদস্য প্রার্থী রূপে মনোনয়ন লাভ করলেন এবং নির্বাচন করলেন তখন জাতীয়ভাবে সর্বপ্রথম তিনি আলোচনা এলেন এবং এরপরে তিনি যখন একটা নাটকীয়ভাবে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন দ্বিতীয়বার আবার আলোচনার কেন্দ্রে চলে এলেন আর তৃতীয়বার তিনি আলোচনায় এলেন যখন গণফ্রম ত্যাগ করে ভিপি নুর যে রাজনৈতিক সংগঠনটি সংঘবদ্ধ করছিলো সেই সংগঠনের প্রধানরূপে তিনি যখন আত্মপ্রকাশ করলেন তো রেজা কেবরিয়ার বিভিন্ন পরিচয় এবং তার যে অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এই সকল কিছুকে ছাড়িয়ে ইদানিংকালে যে বিষয়টি আলোচিত হচ্ছে তা হল সাম্প্রতিক সময় তিনি যে সকল কথা বলে চলেছেন সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং স্পষ্টত বোঝা যাচ্ছে যে তিনি একটা নীতি নৈতিকতা নিয়ে কথা বলছেন এবং তার এই কথার পেছনে একটা অত্যন্ত শক্তিশালী গ্রুপ তাকে মদত দিচ্ছে তা না হলে এই বাংলাদেশে যেখানে ভয়ের সংস্কৃতি চলছে যেখানে সবাই সব কথা বলতে পারে না সেখানে এতটা নির্বিবাদে এতটা অকপটে এতটা সাহস নিয়ে এতটা দৃঢ়তা নিয়ে কিংবা এতটা হিম্মত দেখে আওয়ামী লীগের বিরুদ্ধে কি করে এক একটার পর একটা রীতিমতো বিস্ফোরণমূলক বক্তব্য তিনি দিয়েই চলেছেন অথচ তার একটি পশম আওয়ামী লীগ এখন পর্যন্ত স্পর্শ করেনি অথবা করতে পারেনি ফলে কী হচ্ছে জনাব রেজা কেবরিয়ার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য নিয়ে আমাদের যারা রাজনৈতিক বোদ্ধা রয়েছেন তাদের মধ্যে আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে যারা তার পক্ষের লোক তারা বলার চেষ্টা করছেন যে তিনি সত্যিকার অর্থে সাহসী তিনি দেশপ্রেমিক এবং নিজের যে বোধ এবং বুদ্ধি এটি থেকে তিনি মূলত কথাগুলো বলছেন এর বাইরে যেহেতু তার কোনো ব্যক্তিগত দুর্বলতা নাই তার কোনো অর্থনৈতিক দুর্বলতা নাই এবং তার মধ্যে যেহেতু দেশপ্রেম প্রবল এবং এই জিনিসগুলো যখন একটি মানুষের মধ্যে থাকে তখন তার মধ্যে কোনো ভয়ের সংস্কৃতি কাজ করে না এবং তাকে ভয় দেখানো যায় না উল্টো যারা দুর্নীতিবাস যারা অপকর্ম করে এবং যারা অন্য মানুষকে সাধারণত নিজেদের অপকর্ম ঢেকে রাখার জন্য ভয় দেখায় সেই লোকগুলো কিন্তু এইরকম রেজা সাহেবের মতো যারা সৎ মানুষ তাদেরকে জমের মতো ভয় পায় এবং এই কারণে রেজা সাহেব বলতে পারছেন এবং তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা তাকে ভয় পাচ্ছে না এবং এই কারণে বাংলাদেশের যে সকল প্রচলিত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেক দুর্বলতা রয়েছে ব্যক্তিগত অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পারিবারিক অনেকে শারীরিক তো এই কারণে তারা যেন রেজা কিব্রিয়ার মতো অকপটে সত্য কথা বলতে পারছেন না বলেই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক আলাপ আলোচনায় এখন রেজা কিব্রিয়া প্রধানতম ব্যক্তিতে পরিণত হয়েছেন বলে তার পক্ষের লোকজন বলার চেষ্টা করছে আর অন্যদিকে যারা সন্দেহপ্রবণ কিংবা যারা রেজা এই উত্থানকে পছন্দ করছেন না কিংবা তার বিপক্ষের যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য হল যে রেজা কিবরিয়ার পিছনে হয়তো আমেরিকার একটা মদত রয়েছে অথবা তার সঙ্গে সরকারের একটা গোপন আতাত রয়েছে এবং সরকারের পরামর্শে কিংবা সরকারের দ্বারা প্রলুব্ধ হয়ে কিংবা সরকারের বিটিম রূপে তিনি এই কথাগুলো বলছেন মূলত মাঠ গরম করার জন্য এবং সরকার তাকে দিয়ে এই কাজ করাচ্ছেন এই কারণে যে যদি রেজা কিবরিয়ার মতো একজন অরাজনৈতিক ব্যক্তি যার সাংগঠনিক ক্ষমতা প্রমাণিত নয় এবং তিনি যে সংগঠনটির প্রতিনিধিত্ব করেন সেই সংগঠনটি একেবারেই ছোট একটি সংগঠন এবং তিনি যে সংগঠনটির প্রধান সেই সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের বেশিরভাগ নেতাকর্মীকে অনেকে ঠাট্টা করে নাইন ইলেভেন বলে থাকেন অর্থাৎ এদের বেশিরভাগ সদস্যের বয়স নয় বছর থেকে এগারো বছর বলে অনেকে ঠাট্টা করেন অর্থাৎ অল্প বয়সী কিশোর কিশোরীদেরকে নিয়ে তিনি একটি সংগঠন করছেন অন্যদিকে জনাব কিবরে যে রাজনৈতিক দলটির নেতৃত্বে রয়েছেন এই দলটির সাংগঠনিক ক্ষমতাকে টিপ্পণী কাটার জন্যে তার যারা বিরোধী পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে এই দলটির সাংগঠনিক ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্রলীগের উপজেলা কমিটি রয়েছে কিংবা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র যে উপজেলা কমিটি রয়েছে সেটা যে কোনো উপজেলা হোক সেই সকল উপজেলা কমিটির ছাত্রদলের বা ছাত্রলীগের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে ক্ষমতা রয়েছে কিংবা বিস্তৃতি রয়েছে তাদের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রেজা কিবরিয়ার দলের নেই তো ঘটনা যাই হোক না কেন কিন্তু বাস্তবতা হলো জনাব রেজা কিবরিয়া এই মুহূর্ত আলোচিত ব্যক্তিত্ব এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মানুষের মনের কথা এবং তিনি যে কথাগুলো বলছেন আলটিমেটলি সেই কথাগুলো কিন্তু সরকারের বিপক্ষে যাচ্ছে এবং এই কথাগুলো অনাগত দিনে কি রসায়ন সৃষ্টি করে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হে দায়ের দান করুন আসসালামু ও রহমাতুল্লাহি অবরকাত কাত